প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কালের ভয়াবহ বন্যা ক্ষতিগ্রস্ত সিলেটের মানুষের পাশে এখনো বিভিন্ন সংস্থা ব্যক্তি এবং সরকারের উদ্যোগে খাদ্য সামগ্রী ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে আমরা এখন দাঁড়িয়ে আছি সিলেট সদর উপজেলার সাত নম্বর মোগলগাঁও ইউনিয়নের হাউসা এলাকায় আপনারা দেখছেন এখানে জালালাবাদ থানা পুলিশের উদ্যোগে জালালাবাদ থানা পুলিশের সহযোগিতায় ঢাকা শান্ত মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ চলছে আপনারা দেখছেন এখানে পুলিশের কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত রয়েছেন এই থানার ওসি নাজমুল হুদা খান উপস্থিত রয়েছেন এখানে উপস্থিত রয়েছেন মোগলগাঁও ইউনিয়ন পরিষদের দুবারের চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়া আমরা যেখানে দাঁড়িয়ে আছি যে ওয়ার্ডে দাঁড়িয়ে আছি এই ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ দুদুনিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিয় দর্শক আপনারা দেখছেন জালালাবাদ থানা পুলিশের সহযোগিতায় শান্ত মারিয়াম ডাকাস্ত ইউনিভার্সিটি শান্ত মারিয়াম ইউনিভার্সিটির উদ্যোগে আজকের এই খাদ্য সামগ্রী বিতরণ চলছে বন্যা কবলিত দরিদ্র মানুষের হাতে এই প্যাকেটগুলো তুলে দিচ্ছেন শান্ত মারিয়াম ইউনিভার্সিটির প্রতিনিধি দল এবং জালালাবাদ থানা পুলিশের ওসি এবং ব্যস্ত রয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়া আপনারা দেখতে থাকুন আমাদের লাইভ সম্প্রচারটি হাউসা সাবিনা কমিউনিটি সেন্টার সাবিনা সাবিনা প্রিয় দর্শক আমরা কথা বলার চেষ্টা করব ঢাকা থেকে আগত শান্ত মারিয়াম ইউনিভার্সিটির প্রতিনিধি দলের একজন প্রতিনিধির সাথে আমরা চেষ্টা করছি ওনাদের সাথে একটু কথা বলার আমি জানতে চাইব আপনার পুরো পরিচয়টি আপনি তুলে ধরবেন আমাদের সিলেট টু নিউ ইয়র্কের দর্শকদের প্রতি এবং আপনারা যে আজকে খাদ্য সামগ্রীগুলো নিয়ে এসছেন জালালাবাদ থানা পুলিশের সহযোগিতা আপনারা বিতরণ করছেন আপনারা এই কার্যক্রম কতদিন যাবৎ চালাচ্ছেন এবং তার পরিকল্পনা কি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলার জন্য আহ্বান করছি ধন্যবাদ আমরা শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি থেকে এসেছি আমি স্থপতি এফ এম মহিউদ্দিন আখন আমি ইন্টার আর্কিটেকচার ডিপার্টমেন্টের চেয়ারম্যান আমরা মূলত শুধু এখানে না আমরা বহুদিন ধরে বন্যা শুরুর পর থেকে সব জায়গায় দেওয়ার চেষ্টা করছি আজকে আপনাদের এলাকায় এসেছি আজকে আমাদের চারটা টিম চার জায়গায় গিয়েছে তার মধ্যে একটা এখানে এসছে তা আমরা খাদ্য সামগ্রীর মধ্যে প্রয়োজনীয় যা কিছু আছে চারটা আমরা আপনাদের এখানে যে ডিসি আছে ওনার থ্রুতে ডিস্ট্রিবিউট করেছি সো আমরা একদম রিমোট এরিয়া যেখানে বোর্ড দিয়ে পাঠিয়েছি আর তিনটা জায়গায় আর গাড়ি দিয়ে আপনাদের এখানে আমরা এসেছি যাতে একদম রিমোট লোকজন পেতে পারে আর আমরা এটার মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে জি জি জেলা প্রশাসকের মাধ্যমে আমরা দিচ্ছি জি জি যাতে আমরা সত্যিকারের যারা নিডি তাদেরকে যেন ধরতে পারি তা আমরা সবসময় সহযোগিতামূলক কাজ করে এসেছি শুরু থেকেই শান্ত মারিয়াম ফাউন্ডেশন হচ্ছে শান্ত মারিয়ামের একটা অংশ সুন্দরবন কোরিয়ার সার্ভিস এর একটা অংশ
এবং সবাই তার নিজ নিজ জায়গা থেকে ডিস্ট্রিবিউট করে যাচ্ছে দেশব্যাপী যতটুকু সম্ভব। আমাদের এখানে বেশ কয়েকজন শিক্ষক এসছেন, ছাত্র এসছেন এবং আমরা মূলত যেসব প্রয়োজনীয় জিনিস সবগুলো নিয়ে এসেছি। আমরা সবাইকে 2 কেজি চাল, 2 কেজি চিড়া, 2 কেজি মুড়ি, 1 কেজি গুড়, তারপর হচ্ছে তেল, তারপর লাইটার, ঔষধ, 10টা ওর্সেলাইন, তারপর পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ফিটকে নিয়ে সবগুলো জিনিস দেওয়ার চেষ্টা করেছি যেগুলো মৌলিক প্রয়োজন। তা আমরা আপনাদের প্রতি খুব কৃতজ্ঞ যে আপনারা আমাদের সহায়তা করছেন, প্রত্যেকটা জায়গায় খুব ভালো সহায়তা করেছেন প্রত্যেকে। আমাদের হোটেল থেকে শুরু করে এবং আসা এবং ডিস্ট্রিবিউশন যে কাজটা আপনারা দেখছেন, আমাদের পুলিশ ভাই বিশেষ করে প্লাস আপনাদের যে লোকাল আপনার চেয়ারম্যানরা আছেন, জনপ্রতিনিধিরা খুব সহায়তা করছেন, আমরা আপনাদের প্রতি খুবই কৃতজ্ঞ এবং আমরা চেষ্টা করব আমাদের এই কাজ অব্যাহত রাখতে যতদিন পর্যন্ত আমাদের লোকজনের সমস্যা থাকে। আমরা দোয়া করি যেন আমাদের মতো হচ্ছে অন্য যারা আছেন সবাই সহযোগিতার হাত বাড়ান, যাতে আমরা সবাই মিলেমিশে সবাইকে সহযোগিতা করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ব্যক্তিগত ভাবে আপনার লন্ডনে পড়াশোনা করেছি, আমার অনেক বন্ধু আছেন এখানে, তারাও আমি খোঁজ নিয়ে দেখেছি যে অনেকেই এখানে প্রোভাইড করছেন এবং ওরাও সহযোগিতার হাত বাড়িয়েছেন। সিলেটবাসীর প্রতি আমরা কৃতজ্ঞ। সিলেটের বন্ধুদের আমি বলবো যারা আমাদের সাথে ছিলেন, যারা আমাদের সহযোগিতা করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং বিশেষ করে আপনার যেটা সিলেক্ট টু নিউ ইয়র্ক যে টেলিভিশন, তাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই জিনিসটা আপনারা সবাইকে জানিয়ে দিচ্ছেন, হয়তো আমাদেরকে দেখতে অন্যরা উদ্বুদ্ধ হবে। আর আপনার ভাইয়ের নামটা আচ্ছা, ফারুক ভাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফারুক ভাই, থ্যাংক ইউ সিলেক্ট টু নিউ ইয়র্ক টিভি। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন মারিয়াম ফাউন্ডেশন, শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির পক্ষ থেকে ওনারা দরিদ্র মানুষদেরকে খাদ্য সামগ্রী বিতরণ করছেন এবং ওনারা জানালেন আমাদেরকে যে আজকে 4টি টিম সিলেটের বিভিন্ন এলাকায় মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় তারা বিভিন্ন এলাকায় বিতরণ করছেন। আপনারা দেখছেন এখানে বিতরণ কার্যক্রম চলছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব অত্যন্ত ব্যস্ত রয়েছেন তালিকা নিয়ে, যাদের নাম তালিকাভুক্ত করেছেন তাদেরকে দেওয়া হচ্ছে। আমরা আসলে কথা বলার চেষ্টা করব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জালালাবাদ থানা পুলিশের ওসি মহোদয়ের সাথে। আপনাকে সিলেক্ট টু নিউ ইয়র্কের পক্ষ থেকে ধন্যবাদ। আপনারা বিশেষ করে এই ভয়াবহ বন্যায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং মানুষদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন। আজকে আপনারা মোগলগাঁও ইউনিয়নের হাউসা এলাকায় একটি বেসরকারি সংস্থা, তাদের মাধ্যমে আপনারা খাদ্য সামগ্রীগুলো বিতরণ করছেন এবং তাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন। আপনি এই জালালাবাদ থানার ওসি, আপনি দায়িত্ব পালন করছেন এই জালালাবাদ থানায়। আপনার এই যে মানুষগুলো বিভিন্ন এলাকা থেকে খাদ্য সামগ্রীগুলো নিয়ে আসছে এবং আপনার সহযোগিতায় তা আসলে সঠিক মানুষ যারা তাদের হাতে এই খাবারগুলো পৌঁছে দেওয়া প্রয়োজন তাদেরকে সেই এলাকাগুলোতে নিয়ে যাচ্ছেন, সহযোগিতা করছেন, এ ব্যাপারে আপনার অনুভূতি কি? খুবই আসলে বন্যা, সিলেটে বন্যা অধ্যুষিত এলাকা, সিলেটটা তো সবসময় বন্যা হয়, বন্যা এবছর 2 বার বন্যাতে আমরা সর্বোত্তম চেষ্টা করেছি বন্যার তো মানুষের পাশে দাঁড়ানো এবং এবার ভয়াবহ বন্যার থেকে শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন জায়গায় যেখানে লোকজন আটকে ছিল তাদের উদ্ধার থেকে শুরু করে আমাদের সামর্থ্য অনুযায়ী খাদ্য পৌঁছে দিয়েছি, গবাদি পশুর খাদ্য সহ আমরা পৌঁছে দিয়েছি। আজকে আমরা 4টা ইউনিয়নে একই সাথে 4টা ইউনিয়নে খাবার পৌঁছানোর ব্যবস্থা করেছি। এটা শান্ত মারিয়াম নামে একটা ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটির সৌজন্যে এই খাদ্য সরবরাহ করা হচ্ছে। ধন্যবাদ জনাব নাজমুল হুদা খান, জালালাবাদ থানা অফিসার ইনচার্জ। প্রিয় দর্শক, আমরা কথা বলার চেষ্টা করব এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ হিরণ মিয়ার সাথে, তিনি একটু কাজে ব্যস্ত রয়েছেন, আমরা চেষ্টা করব ওনার সাথে কথা বলার। আপনারা দেখছেন শান্ত মারিয়াম
ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এটা হচ্ছে ঢাকার একটি শিক্ষা প্রতিষ্ঠান ওনারা সিলেটবাসীর পাশে দাঁড়িয়েছেন দীর্ঘদিন যাবত ওনারা এই বন্যা কবলিত সময়ে ওনারা মানুষের মধ্যে এই অসহায় দরিদ্র মানুষদেরকে খাবার বিতরণ করছেন এখানে অনেক জাতের অনেক আইটেম রয়েছে এই খাবার খাবারের প্যাকেটগুলোতে মানুষগুলো আসলে এই প্যাকেটটি পেলে তারা আসলে দু একদিন এই প্যাকেটের খাবার দিয়ে চলতে পারবে এখানে অনেক ঔষধপত্র রয়েছে আমরা জেনেছি ওনারা আজকে সাইটটি টিম নিয়ে আমাদের সিলেটে কাজ করছেন এবং মানুষদেরকে খাদ্য সামগ্রী সরবরাহ করছেন প্রিয় দর্শক বন্যার প্রথম দিন থেকে এই ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়া মানুষের মধ্যে দিনরাত কাজ করে যাচ্ছেন সকাল থেকে রাত অবধি সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা এবং আত্মীয় স্বজনের কাছ থেকে উনি মানুষদেরকে সাহায্য করছেন ত্রাণ বিতরণ করছেন রান্না করা খাবার প্রদান করছেন আজকে ঢাকা থেকে শান্ত মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি একটি বিশাল তাদের একটি ইউনিট নিয়ে আমাদের সদরে এসেছেন এবং চারটি বাগে ওনারা খাদ্য সামগ্রী বিতরণ করছেন আমরা জেনেছি আপনার ইউনিয়নের আজকে হাউসা এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরণ করছেন এবং এখানে এই জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান সাহেব রয়েছেন ওনারা সহযোগিতা করছেন তাদেরকে বিতরণের জন্য আপনার অনুভূতি কি এই যে সংস্থাগুলো তাদের নিয়ে আসছে এবং এই যে ওভারঅল যে বন্যা এবার মানুষকে বিশাল ক্ষতিগ্রস্ত করে গেছে এ ব্যাপারে আপনার বক্তব্য আমি প্রথমে আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমি প্রত্যেকটা সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি যে এই দুর্যোগের সময় ওনারা পাশে দাঁড়িয়েছে এবং আজকে এসএমপি জালালাবাদ থানার সহযোগিতায় আজকে যে ত্রাণগুলো এসেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি এতটুকু বলতে চাই যে আমার এই অসহায় মানুষগুলো আছে তাদের হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দিতে পারছে এই জন্য আমি নিজেকে উনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কারণ আমরা আমার আপনারা জানেন মোগলগাঁও ইউনিয়ন একটি অবহেলিত এবং হাওর অঞ্চল যেখানে আমরা নিম্ন স্তরে আমাদের এখানে নিম্ন স্থল যেখানে পানি সবসময় বন্যায় কবলিত হই এবং এই বন্যায় আমরা 99% কবলিত ছিলাম যার কারণে
আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশে বিভিন্ন সংস্থা থেকে আমাদেরকে ত্রাণ পাঠিয়ে দেওয়া হয়েছে আমাদের মাধ্যমে যে ত্রাণগুলো আসছে আমরা সঠিকভাবে মানুষকে তালিকাভুক্ত করে সবাই যেভাবে পায় সেইভাবে ব্যবস্থা করে আমরা দেওয়ার চেষ্টা করছি এবং আমি আশা করব যে যে ত্রাণগুলো আছে আমরা যেন সঠিকভাবে বণ্টন করতে পারি এবং আমি আবারও যে ইনস্টিটিউট এই ত্রাণগুলো তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি জালালাবাদ থানাকে মেট্রোপলিটন পুলিশ এসএমপি কমিশনার সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অফিসার ইনচার্জ নাজমুল হুদা সাহেবকে তিনি যে এই কষ্ট করে এখানে ত্রাণগুলো নিয়ে এসেছেন তো আমরা আশাবাদী আমরা সবাইকে সুষ্ঠুভাবে বণ্টন করতে পারবো ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনারা শুনছিলেন জালালাবাদ থানা পুলিশের সহযোগিতায় সিলেট সদর উপজেলা সাত নম্বর মঙ্গলগাঁও ইউনিয়নের হাউসা এলাকায় এই খাদ্য সামগ্রীগুলো বিতরণ চলছে আপনারা আরেকটি বিষয় আপনাদেরকে অবগত করি সেটা হচ্ছে এখানে সাবিনা কমিউনিটি সেন্টার এই সেন্টারে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে তারাও মানবতার সেবায় মানুষদেরকে পানিবাহিত যে কোনো রোগের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছেন এবং ঔষধপত্র ফ্রি ঔষধপত্র প্রদান করছেন প্রিয় দর্শক আপনাদেরকে আমরা আজকের এই লাইভটি দেখানোর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের লাইভ সম্প্রচারটি দেখছেন প্রিয় দর্শক আমরা যে কথা বলছিলাম যে ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে এখানে অসংখ্য রোগী শত শত রোগী আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণ করেছেন এখানে এই মেডিকেল ক্যাম্পে নেতৃত্ব দিচ্ছেন বিশিষ্ট চিকিৎসক যিনি করোনাকালীন সময়ে মানুষদেরকে বিভিন্নভাবে স্বাস্থ্যসেবা বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছিলেন আজকে এই যে ভয়াবহ বন্যায় মানুষদেরকে ক্ষতিগ্রস্ত শুধু করে নাই পানিবাহিত বিভিন্ন রোগে এখন পানি কমে যাওয়া বিভিন্ন রোগে মানুষদেরকে আক্রান্ত করেছে আমরা আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প যিনি নেতৃত্ব দিচ্ছেন ডাক্তার খলিলুর রহমান সাহেব আমরা ওনার সাথে একটু আলাপ করব যে আজকে ওনারা কতজন রোগীকে আনুমানিক চিকিৎসা প্রদান করলেন এবং কি কি তাদেরকে ঔষধপত্র দিয়েছেন ধন্যবাদ আমরা সকাল ১০টায় শুরু করেছিলাম ইতিমধ্যে আসলে অনেক রোগী জমে গেছে এখানে প্রায় ৫০০র মতো রোগী তো আমরা চেষ্টা করেছি এর মধ্যে প্রায় ২০০ রোগী আমরা ৬ জন ডাক্তার মিলে দেখার আর বাকি রোগীগুলো আমরা জুম্মার পরে দেখে দিব আর এইখানে কিছু মেডিসিনও দেওয়া হচ্ছে আমি যতদূর জানি এইখানে কিছু প্রবাসী বাইরা অংশগ্রহণ করেছেন এই মেডিসিন কেনার ক্ষেত্রে এবং লোকাল যারা নেতৃত্ব দিচ্ছেন তারা এভাবে যদি লোকাল এবং প্রবাসীরা এগিয়ে আসেন আসলে আমাদের এই দুর্যোগ মুহূর্তটা কাটিয়ে দ্রুত উঠতে পারবো বলে আমরা বিশ্বাস করি আপনি আজকে যে চিকিৎসা সেবা দিলেন এবং বিভিন্ন রোগী দেখেছেন কি ধরনের রোগী আজকে বেশি আপনার কাছে এই বন্যার কারণে পানিবাহিত রোগগুলো অনেক হয় বিশেষভাবে চর্মরোগ ডায়রিয়া বা পেটের সমস্যা কিন্তু সিলেটে আমি যতদূর গত বৃহস্পতিবার পর্যন্ত আপনারা ইতিমধ্যে জানেন যে আমি ৬০০ রোগী আমার চেম্বারে দেখে দিয়েছি প্রতিদিন ১০০ করে কিন্তু ডায়রিয়া আমি যেভাবে আশা করেছিলাম ওইভাবে পাই নাই কিন্তু মানুষ আমার মনে হয় যে বন্যাকালীন যে ১ সপ্তাহ ১০ দিন বা ৫-৭ দিন হয়তো তার প্রস্রাব পায়খানা বা নিরাপদ পানি যেটা ওইটা খাওয়ার অভাব ছিল হয়তো কম খেয়েছে বা কোনো আবদ্ধ করে একটা না থাকার কারণে দেখা গেছে অনেক রোগীর পেটের সমস্যা এবং প্রস্রাবের সমস্যা এবং কিছু চর্মরোগ এই রোগগুলোই বেশি ছিল তাদের সচেতনার জন্য যারা আপনার কাছে আসে নাই তাদের সচেতনার জন্য আপনার বলার কি আছে রোগীদেরকে সচেতনতার জন্য বলবো যে আপনারা বিভিন্ন জায়গায় আমার এইখানে না বিভিন্ন জায়গায় আসলে ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে আপনারা যদি টাকা পয়সার অসুবিধা থাকে শরণাপন্ন হতে পারেন আমি গতকালকেও ফেসবুকে ঘোষণা করেছি যে যদি এমন কোন গরিব রোগী হয় আমার কাছে আসে আমি সর্বাত্মক চেষ্টা করব দেখে দেওয়ার জন্য আর সচেতনতা বলতে নিরাপদ পানিটা পান করবেন কিছু পারেন না পারেন পানি যেন বেশি খায় রোগীরা আসলে পেটের সমস্যাটা অনেক বেশি পাচ্ছি এই পেটের সমস্যাটা দ্রুত কাটিয়ে ওঠার জন্য আর কিছু রোগীর আমরা ইউটিআই বলি মেডিকেল টার্ম প্রস্রাবের সমস্যা হচ্ছে বিশেষভাবে বাচ্চা এবং মহিলা রোগীদের আমার মনে হয় পানি যদি বেশি খায় তাহলে এই রোগটা থেকে বেঁচে থাকবো আমরা
ধন্যবাদ ডক্টর খলিল রহমান ভাইকে প্রিয় দর্শক যারা এই খাদ্য সামগ্রীগুলো নিয়ে আসছেন শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অফ টেকনোলজি ঢাকা থেকে যারা এসেছেন তাদের একজনের অনুভূতি আমরা শোনার জন্য একটু অগ্রসর হচ্ছি আমি ভাই আপনার নামটা কি আমার নাম আশিক শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির প্রাক্তন ছাত্র আমি শান্ত মারিয়াম ইউনিভার্সিটি থেকে এসেছি এখানে আজকে আমরা গতকাল শান্ত মারিয়াম ইউনিভার্সিটি থেকে 856টি ত্রাণের বস্তা নিয়ে আমরা সিলেটে এসেছি অলরেডি আমাদের নদীপথে দুইটি ট্রলার এবং এখানে প্রশাসনের মাধ্যমে আরো দুইটি ট্রাক এখানে ইতিমধ্যে পৌঁছে গেছে এবং এই ত্রাণের সাথে আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং ছাত্রছাত্রীবৃন্দ এবং শিক্ষক শিক্ষকরা যারা জড়িত তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ইউনিভার্সিটির চেয়ারম্যান প্রতিন আমল কবি শান্ত স্যার যার অবদানে আজকে এই ইউনিভার্সিটি এবং তার জন্য আজকে আমরা এখানে আসতে পেরেছি তিনি আমাদের মাঝে হয়তো বা নাই এবং জালালাবাদ থানার ওসি মহোদয় আমাদের পাশে আছেন ওনাদের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে আমরা সুশৃঙ্খল ভাবে এখানে তার সামগ্রী ডিস্ট্রিবিউট করতে পারতেছি এবং এখানে যারা আছেন আমরা চেষ্টা করতেছি কোন পরিবার যেন খালি হাতে না যায় এবং অলরেডি সুনামগঞ্জ সাতগির থেকে আমাদের দুইটি টলার চলে গেছে এবং আমাদের সবকিছু মিলিয়ে বেশ ভালোভাবে আমাদের এখানে ট্রান ডিস্ট্রিবিউশন হচ্ছে এবং আমাদের সাথে যারা মানে এই যার সাথে কন্ট্রিবিউট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের জন্য দোয়া করুন আমরা যেন সুন্দরভাবে ভালোভাবে সবার হাতে আপনাদের মূল্যবান দ্রব্য যেন পৌঁছায় দিতে পারি ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখছিলেন ঢাকা থেকে আগত মারিয়াম শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির উদ্যোগে এই খাদ্য সামগ্রীগুলো বিতরণ অনুষ্ঠিত হয়েছে আপনারা আমাদের লাইভটি দেখেছেন সিলেক্ট টু নিউ ইয়র্কের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা লাইভ সম্প্রচার থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ